সালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে ঘরে বসে কীভাবে মিষ্টি দই বানানো যায় সহজে এটা দেখাচ্ছি। খুব পানি ছাড়া দুধটাকে জাল করে নিতে হবে, ঘন করে নেবেন। তারপর হচ্ছে ঘন করে একটু কুসুম গরম থাকবে, ওই সময় একটু টক দই হচ্ছে আমরা দুধের সাথে মিক্স করে নিব। তো মিক্স করার পর আমরা হচ্ছে একটা পাত্রে যেখানে আমরা দই বানাবো সেখানে দিয়ে দিব। দিয়ে এইভাবে দেখেন এটাকে ঢেকে রাখতে হবে যাতে হচ্ছে দইটা বসতে পারে। একটু গরম, বেশি তাপ দেওয়া যাবে না, বেশি গরমে রাখা যাবে না, তাহলে দুধটা ফেটে পানি বের হয়ে যাবে, দইটা আর কি প্রপার হবে না। তো অনেক সহজেই আপনারা ঘরে বসে এটা বানাতে পারেন, তবে মনে রাখতে হবে যে দুধে পানি ছাড়া আপনার হচ্ছে ফুটাইতে হবে এবং চিনিও মিক্স করতে হবে ওই সময়টাতেই। তো এই তো খুব সহজেই আপনারা ঘরে বসেই বানাতে পারবেন মিষ্টি দই। খেতে অনেক মজা হয়েছিল এবং এই দইটা তো আসলে অনেক হেলদি। তো আশা করি সবার ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো যদি আপনাদের ভালো লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।